সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনব আপনার সমস্যা এবং সুযোগের কথা। ঈদ এসেই গেল, শনিবার রোববার যদি ঈদ হয় তবে হাতে একদমই সময় নেই। তাছাড়া আজ বিকেল 3টার পর থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। যারা আগাম ছুটি নিতে পারেননি তারা ছুটছেন বাড়ির পানে। এরই মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে দীর্ঘ জট, ট্রেনের শিডিউলেও শুরু হয়েছে বিপর্যয়। আর লঞ্চের যাত্রীদের এবার দুরুদুরু বুক বৈরী প্রকৃতির কারণে। আমরা আজ খোঁজ দেব যাত্রাপথের এইসব ঝক্কি ঝামেলার। আজকে আলোচনার বিষয় ঈদ যাত্রার ঝক্কি ঝামেলা। এসব নিয়ে সাথে আছেন আমাদের তিনজন সহকর্মী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে আছেন সহকর্মী রাজীব ঘোষ, গাজীপুর থেকে চৌরাস্তা থেকে যোগ দেবেন ফারহান হাবিব এবং টাঙ্গাইলের রাবনা এলাকা থেকে আছেন সোহেল তালুকদার। রাজীব এবং সোহেল দুজনকে স্বাগত জানিয়ে নেই, ফারহানের সাথে পরে যুক্ত হব। আপনাদের দুজনের কাছ থেকে প্রথমেই রাজীবের কাছ থেকে জানতে চাওয়া যে দৃশ্যটা সাধারণত সবসময় দেখা যায় ঈদের একদিন আগে বা দুদিন আগ থেকে, এই কাঁচপুরের এই জায়গাটা কিন্তু ভয়ানক যানজট লেগেই থাকে, কিন্তু আজকে এর আগেও দুটি খবরে আপনার কাছ থেকে আমরা যুক্ত হয়েছিলাম তেমন একটা যানজট আপনি দেখতে পারেননি। এখনো আপনার পিছনে যা দেখছি তাতে খুব একটা যানজট নেই, গাড়ি কিন্তু চলছে। এটা কি করে সম্ভব হলো আসলে, কথা বলেছেন পুলিশের সঙ্গে, একটু যদি জানাতেন। জুয়েল, এই দৃশ্যের সাথে গত কবছরের যে ঈদের আগের যে সময়টা, ঠিক এই সময়টাতেও আমরা এর গত কয়েক বছর সংবাদ সংগ্রহের কাজ আমাদের দৌড়ঝাঁপ করতে হয়েছে, বিভিন্ন স্পটে যেতে হয়েছে। কাঁচপুর তার মধ্যে অন্যতম। আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের সংযোগস্থল এই কাঁচপুর। গত কবছরের অভিজ্ঞতা বলছে যে দীর্ঘ সময় যাত্রীরা গাড়ির মধ্যে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা যানজট থাকে, দুর্ঘটনার সংবাদ তো থাকেই। এখন পর্যন্ত সেই চিত্রের ঠিক উল্টো চিত্রটি আমরা দেখতে পাচ্ছি ঠিক আজ সকাল থেকে এখন পর্যন্ত। তবে এর মধ্যে আমরা দেখেছি যে এই যে ঢাকা থেকে যে গাড়িগুলো চট্টগ্রাম দিকে যাচ্ছে, যে গাড়িগুলো সিলেটের দিকে যাচ্ছে, এই কাঁচপুরের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটি একটি ভাগ হয়ে চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে, আরেকটি ভাগ হয়ে সিলেটের দিকে। পুরো জায়গাটিতেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের কঠোর নজরদারির মধ্যে রয়েছে, যেটা আমাদের নজরে এসছে। এবং পুরোটি জায়গাতে, যে সমস্ত জায়গাতে গাড়ি যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে লোকজনদের ও যাত্রীদের ওঠাতো, সেই দৃশ্য আমাদেরকে এখানে চোখে পড়েনি। আমাদের সাথে কথা হয়েছে এই হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত কবছরের যে তিক্ত অভিজ্ঞতা সেইগুলোকে কাজে লাগিয়ে কীভাবে কীভাবে এই যানজট মুক্ত করা যায় শুধুমাত্র এই পয়েন্টটিতে তারা দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি থ্রি হুইলার, জানেন যে ঠিক এই সময়টাতে কিছু মৌসুমি দোকান শুরু হয়, মৌসুমি জিনিসপত্রের দোকানের ভিড় জমে এই ফুটপাথগুলোতে, সেগুলো খুব একটা নজরে পড়েনি। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত এই মহাসড়কের এই অংশটুকুতে যানজট মুক্ত রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছিল যে গত কদিন আগেও যে ফেনী থেকে আরম্ভ করে মেঘনা টোল প্লাজা এবং দীর্ঘ যেই যানজটের দীর্ঘ যে গাড়ির সারি দেখা গিয়েছিল, তাতে কিন্তু দেশবাসী বেশ আতঙ্কিতই মনে হয়েছে, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামেও কিন্তু এই বিষয়গুলো এসছে। তবে ঠিক ঈদ যত ঘনিয়ে আসছে ঠিক সেই চিত্রের ঠিক উল্টো চিত্রই ধরা পড়েছে। বিভিন্ন যাত্রীদের কাছ থেকে আমরা কোনো রকম অভিযোগের বিষয়টি শুনিনি। জুয়েল,
রাজীব, আপনি থাকবেন, আমাকে আপনার কাছে আবারও আসতে হবে আমাকে, কারণ হচ্ছে যদি ঈদের সময় এই দৃশ্যটি প্রশাসনের কঠোর নজরদারির কারণে সম্ভব হয়ে থাকে, তার মানে সম্ভব, কারণ রাতারাতি তো রাস্তাটা ঠিক হয়নি, এরই মধ্যে কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে তা কিন্তু না, তাহলে সম্ভব, তার মানে অন্যান্য সময়গুলোতে আন্তরিকতা কিছুটা অভাব নিশ্চয়ই থাকে। এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আমি একটু সোহেল তালুকদার আপনার কাছে আসতে চাই টাঙ্গাইলে। আজকে একটু গাড়ি দেখা যাচ্ছে আপনার পিছনে, গতকাল একদমই ফাঁকা ছিল, দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু জট খুব একটা দেখা যাচ্ছে না, আপনি কেমনটা দেখছেন? ধন্যবাদ মজুমদার আপনাকে। জট বলতে যে বিষয়টি বোঝায়, বিগত দিনে যে জট যেরকম ছিল সেরকম আমরা দেখিনি, তবে বেলা তিনটার পরের থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির যে চাপ, মানে ঈদমুখী মানুষের যে প্রচণ্ড যে চাপ যেটি ছিল সেটি কিন্তু এখন বেড়ে গেছে। মূলত আমাদের যে গার্মেন্টস পল্লীগুলো রয়েছে, শ্রমিকগুলো রয়েছে, সেই শ্রমিকগুলিকে ছুটি দেওয়ার কারণে কিন্তু একসাথে যে ছুটি হয়েছে সেই ছুটির কারণে কিন্তু হচ্ছে, আমরা যতটুকু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমরা যে খবরটি পেয়েছি যে চন্দ্রায় কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে এবং সেই গাড়িগুলি কিন্তু এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাস হওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে কারণে আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ি কিন্তু কোথাও থেমে না থাকলেও গাড়ির কিন্তু দীর্ঘ আমরা একটা সারি দেখতে পেয়েছি। আরেকটি বিষয় আপনার জুয়েল আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু পুলিশের তিনটি ভাগে কাজ করছেন, প্রায় 800+ পুলিশ তারা এই মহাসড়কে নিয়োজিত আছেন, বিভিন্ন স্থানে তারা রয়েছেন এবং কোথাও কিন্তু গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, যদিও কোথাও কোনো কারণে একটি গাড়ি দাঁড়ানো থাকছে পুলিশ তৎপরতায় সেগুলো কিন্তু দ্রুতই অপসারণ করে দিচ্ছেন, যার ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির প্রচণ্ড চাপ থাকলেও এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের কোনো খবর পায়নি। তবে যে বিষয়টি আমরা এখন থেকে খবর পাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে বৃষ্টির মতো প্রতিবন্ধকতার কথা আমরা বলে আসছিলাম, সেই সমস্ত পয়েন্টে কিন্তু গাড়ির জটলা তৈরি হচ্ছে, যদি কোনো কারণে ওই সমস্ত পয়েন্টে যদি কোনো গাড়ি বিকল বা অ্যাক্সিডেন্ট বা অন্য ধরনের কোনো দৈব ঘটনা যদি না ঘটে থাকে তাহলে ঈদযাত্রা মোটামুটি আমরা ভালো বলতে পারি, আর যদি কোনো কারণে ওই সমস্ত জায়গায় গাড়ি বিকল হয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্টের খবর আমরা পাই বা যে ড্রাইভারদের যে প্রবণতা থাকে ওভারটেকিং করার, দুটি গাড়ির মধ্যে যদি এরকম কোনো ঘটনা না থাকে তাহলে আমরা বলতেই পারি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই দীর্ঘ পথের তেমন কোনো ভোগান্তি হবে না এবং যে ফোর লেন চালুর যে একটি সুফল তারা পাচ্ছেন এবং চালকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা এই অবস্থাতে অনেকটাই ভালো বলেছেন, তারা আসার কথা বলেছেন যে যদি প্রশাসনের থেকে এই একইভাবে সবসময় নজরদারি থাকে এবং সমন্বয় থাকে তাহলে মনে হয় যে এই এই মহাসড়কটি বা আরও উৎসবমুখর যে পরিবেশগুলি থাকবে সেই পরিবেশগুলিকে মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। জুয়েল আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ম্যাজিস্ট্রেট টিম কাজ করছেন, যারা অতিরিক্ত ভাড়া লক্ষ্যযক্ত বা ফিটনেসবিহীন গাড়িগুলি দেখলেই তারা মামলা করে দিচ্ছেন, সেই অর্থে কিন্তু গাজীপুরের চন্দ্রাতে এই ধরনের টিম আমরা লক্ষ্য করিনি বা শুনিনি, আমাদের যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা আমাদের যে অভিযুক্ত করছেন যে 100 টাকার ভাড়ার স্থলে গাড়ির সংকটে সেই ভাড়াগুলি এখন প্রায় 600-700 টাকা পর্যন্ত সেই ভাড়াগুলি নেওয়া হচ্ছে, এই ধরনের ছোট ছোট ভোগান্তি ছাড়া আর তেমন কোনো ভোগান্তির খবর পায়নি, মানুষ কিন্তু ট্রাকে এবং বাসের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ গন্তব্যে বা নারীর টানে তারা ঘর ফিরছে। জি সোহেল তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুজনেই থাকবেন, আমরা সোহেল তালুকদারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, পরের পর্বে এসে পারবো কিনা জানি না, তারপর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন নিশ্চয়ই। রাজীব ঘোষ আপনি তো থাকবেনই, আপনার সঙ্গে যুক্ত হচ্ছি ছোট বিরতির পরে, দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি খুব শিগগিরই। বিরতির পর ফিরলাম মানচিত্রে, অনুষ্ঠানটি নিবেদক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আজকে আলোচনা করছি ঈদ যাত্রার ঝক্কি ঝামেলা নিয়ে, আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সহকর্মী রাজীব ঘোষ, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গাজীপুর চৌরাস্তা থেকে ফারহান হাবিব এবং টাঙ্গাইলের রাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল তালুকদার। ফারহানকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করতে চাই। ফারহান, আপনি সম্ভবত অনেকক্ষণ ধরে আছেন এই রাস্তায় এবং টঙ্গী থেকে মূলত জয়দেবপুর মোড় পর্যন্ত প্রধান সমস্যাটা, জয়দেবপুর মোড়ের যানজট সেটি আপনি খবরেও বলেছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই দুটি সড়কে দুই পাশের তিন ভাগের এক ভাগ ব্যবহার করা যায়, দুই ভাগ
বিভিন্ন কারণে দখলে রাখা হয়, বেদখল করা হয় এবং যানজট লেগেই থাকে, সেটির কোনো রকম সমাধানের পথ কি নেই? পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? জুয়েল, আসলে আপনি যেটা বলছেন যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত যে রাস্তাটি, সেখানে আসলে আজকে যে আমি এসেছি সেখানে আমি তেমন যানজট পাইনি, তবে এই মুহূর্তে কি অবস্থা সেই খবরটি পাইনি। তবে জয়দেবপুরের পর যে ঢাকা ময়মনসিংহ যে সড়ক, সেখানে আসলে বিপরীত দিকে, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যে সড়ক, সেখানে এখন তীব্র যানজট, অর্থাৎ এটা 5 থেকে 6 কিলোমিটার ছড়িয়ে গেছে এবং গাড়ির গতি খুবই কম। এবং আপনি জানতে চেয়েছেন যে এই সড়কে, এই সড়কটিতে জয়দেবপুর চৌরাস্তাকে কেন্দ্র করে, গাজীপুর চৌরাস্তাকে কেন্দ্র করে যে যানজট, এটি আসলে নানান কারণে এটি ব্যবহার অনুপযোগী, কারণ এখানে রাস্তা ড্রেনের কারণে এক ধরনের রাস্তা ছোট এবং পাশাপাশি রাস্তার উপরে দোকানপাট এবং তার সাথে সাথে বাস ট্রাক এগুলি ফেলে রাখে এবং এখানে অনেক ধরনের সমস্যা। শুধু এই যে আজকে ঈদকে কেন্দ্র করে যে এই যানজট সেটি নয়, এটি আসলে বছরের পুরোটা সময় ধরেই এই সড়কটিতে এই ভোগান্তি পড়তে হয় এখানকার যারা এই রাস্তাটি ব্যবহার করেন। এবং ঈদ আসলে আজকে সকালের দিকে আমরা যখন গাজীপুর চৌরাস্তার দিকে এগোই তখন আসলে যানজটটি তেমন পাইনি, কিন্তু যখন গার্মেন্টসগুলি ছুটি হবার পরপরই আসলে এখানে গাজীপুর চৌরাস্তায় এসে যে জটলাটি তৈরি হয় এবং সেখানে বাসগুলি তাদের ইচ্ছামতো বাস চালকরা তারা যেখানে সেখানে বাসগুলি রেখে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছিল এবং পুরো সারি ধরে এটা বোর্ড বাজার থেকে শুরু করে জয়দেবপুরের কাছাকাছি অংশে তারা বিভিন্ন রাস্তার দুপাশে ট্রাক এবং খালি বাস রেখে দিয়েছে এখানে যাত্রী ওঠানোর জন্য। তো সব মিলিয়ে আসলে পুরোটা রাস্তা আসলে ব্যবহার অনুপযোগী এবং যানজটে বলা চলে নাকাল। কিন্তু এরপরে যদি আমি জয়দেবপুর চৌরাস্তার পরে, গাজীপুর চৌরাস্তার পর যদি ময়মনসিংহ রোডের দিকে আগে, তাহলে কিন্তু সেখানে একেবারে রাস্তা ফাঁকা এবং আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই এখন রাস্তার বামপাশটি, অর্থাৎ ঢাকার দিকে যেই রাস্তাটি, সেটি আসলে একেবারেই স্থবির হয়ে আছে এবং এটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কারণ আমরা এখানে শালনা যে ব্রিজ আছে সেই ব্রিজ পার করেও আমরা আরও আরও দুর্গে রাজেন্দ্রপুর যে মোড় সে পর্যন্ত গিয়েছিলাম এবং এই যানজটটি সে পর্যন্ত এটি ছড়িয়ে গেছে। আর এর বিপরীতে যে ঢাকা থেকে ময়মনসিংহমুখী যে সড়ক, সেটি আসলে গাড়িও খুব বেশি দেখা যাচ্ছে না, একেবারেই ফাঁকা। এবং গাড়ি না দেখার কারণে এক ধরনের ধারণা করছি আমি যে এখানে জয়দেবপুর চৌরাস্তার পরে গাড়িগুলি আসতে পারছে না, অর্থাৎ সকালের দিকে যে পরিস্থিতি দেখেছিলাম যে রাস্তা অনেকটাই ফাঁকা, সেটি আসলে বেড়েছে। কারণ আমরা দেখেছি যে গার্মেন্টসগুলি আসলে আজকে গত কয়েকদিন রাস্তা বিভিন্ন সড়ক, আমাদের সহকর্মীরাও আজকে বলছিলেন যে বিভিন্ন জায়গায় সড়কগুলি খালি ছিল, কিন্তু এখন আসলে গার্মেন্টসগুলি ছুটি হওয়ার কারণে সেই চাপটি পুরোপুরি এখন সড়কগুলিতে পড়েছে এবং যে কারণে এরকম স্থবির অবস্থা আসলে দেখা যাচ্ছে। জুয়েল ফরহান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব, আপনার কাছে যেটি বিরুদ্ধে যাওয়ার আগে প্রশ্ন করতে চেয়েছিলাম যে আপনি যেটি আজকে কাজপুরের অবস্থা একেবারে ভিন্নতর চিত্র এবং সেটা আপনি বলেছেন যে প্রশাসনের ব্যাপক নজরদারি রয়েছে সেটি, তাহলে মানে প্রশাসনের নজরদারি হলে সেটি সম্ভব, সেটি স্বাভাবিক রাখা সম্ভব, সেটি সারা বছর কেন থাকে না? এগুলো নিয়ে কোনো প্রশ্ন কি করতে পেরেছেন কোনো কর্মকর্তাকে? মানে তা তো সম্ভব বটেই, কারণ আমরা বেশ কিছু জিনিস আপনাকে দেখাতে চাই দর্শকদেরকে। আমরা যদি একটু দেখাই, এখানে বেশ কয়েকটি টাওয়ার আছে, এই কাঁচপুর বাস স্ট্যান্ডেই একটি টাওয়ার, পুলিশের ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এবং মাইক দিয়ে প্রত্যেকটি গাড়ি ধরে ধরে, মানে যেই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়েছে সেই গাড়ির নাম্বার ধরে ধরে চিৎকার করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে যেন কোনোভাবেই যেন রাস্তার উপরে গাড়ি থামানো না হয়, যাত্রীরা যেন রাস্তার উপরে থামানো গাড়িতে না ওঠে, এই সতর্কতামূলক কাজগুলি চালিয়ে যাওয়া হচ্ছে বেশ কদিন ধরে। এবং শুধুমাত্র কাঁচপুর বাস স্ট্যান্ডেই না, এইরকম একটি ওয়াচ টাওয়ার আমরা দেখেছি চিটাগাং রোডে, এইরকম ওয়াচ টাওয়ার আছে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যেতে বেশ কয়েকটি।
এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটি, এই কাজটি এখন এই গত কবছরের তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু এই হাইওয়ে পুলিশের এই ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে আমাদেরকে, এর আগে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন। পাশাপাশি আমার এই আমরা ঠিক দাঁড়িয়ে আছি যেখানে তার ঠিক উল্টো দিকে বেশ কিছু ট্রাক কার্গো সার্ভিসের যানবাহন আটক করা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে সেই এগুলি কি, আমাদেরকে যেটা জানানো হয়েছে যে পণ্যবাহী ট্রাক চলাচলের একটি নীতি রয়েছে, একটি নিয়ম রয়েছে, একটি নির্দিষ্ট সময় ধরে চলাফেরা করে, এই নিয়মের বাইরে এগুলো ছিল, পাশাপাশি কাগজপত্রের ঝামেলা এবং মেয়াদ উত্তীর্ণ কিছু আছে যেগুলো নতুন করে রং করে রাখা হয়েছে। সেইটার পাশাপাশি আমরা যদি বলি যে এই কাজপুরেই আরেকটি সেতু হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে, সেই সেতুর উপরে সেই সেতুর কনস্ট্রাকশনের কিছু অংশ এই মহাসড়কের মধ্যেও পড়েছে। স্বাভাবিক সময় আমরা যে বিষয়গুলি খেয়াল রাখি, যে খেয়াল করি যে একটি মহাসড়কের ওপরে কোনো কনস্ট্রাকশন হলেই কিছু যানজটের দৃশ্য চোখে পড়ে এবং সেটি তীব্র থেকে তীব্রতর হয়, যদিও এই এই সময়টাতে সবচেয়েতে বেশি মানুষের ঘরে ফেরা মানুষের ভিড় ছিল, হওয়ার কথা ছিল এখন এই মুহূর্তে কাজ করে, কিন্তু সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এই সব কিছুর মূলেই রয়েছে পুলিশের সঠিক ব্যবস্থাপনা, যেই বিষয়গুলিও এর আগের সময়টিতে কিন্তু দেখা যায় না, এবং এই বিষয়গুলি নিয়েও আমাদের প্রশ্ন ছিল হাইওয়ে পুলিশের কর্মকর্তার কাছে। আমরা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঈদ দিয়ে শুরু এবং এই ব্যবস্থাপনাটা তারা সার্বক্ষণিক রাখার চেষ্টা করবেন, শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই না, খুব সম্ভবত এই ব্যবস্থাপনা আওতায় আসবে পুরা দেশ জুড়ে। এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল মানুষ, যে ঘরে ফিরতে পারবে কিনা, কতক্ষণ যানজটে বসে থাকতে হবে, দুর্ঘটনায় বা শিকার হন কিনা, সেরকম কিছু কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আমাদের নজরে আসেনি এবং কোনো তথ্য অন্যান্য বাংলাদেশের অন্যান্য মহাসড়কের যে অবস্থা, এর আগে আমার আরেক সহকর্মী ফারানের কাছ থেকে আমরা শুনছিলাম তার ঠিক বিপরীত চিত্র এই কাজপুরে। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহেল তাকদু, আপনার কাছে ছোট্ট কথা জানতে চাও, আপনার পিছনে দেখতে পাচ্ছি আসলে ট্রাকে করে বাসের ছাদে চড়ে কিন্তু মানুষ যাচ্ছে, সবকিছু ঠিকঠাক রাখলে এই জিনিসটাও তো নিয়ন্ত্রণ করা উচিত ছিল পুলিশের, পুলিশের এরকম কোনো উদ্যোগকে দেখতে পেয়েছেন? মজুমদার, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা যে বিষয়টি পুলিশের সাথে কথা বলেছি বা তাদের আসলে এই বিষয়টি তারা চালক এবং যাত্রীদের সচেতন করছেন, কিন্তু মানবিকতার কারণে তারা এই ঈদকে ঘরে ফেরার জন্য তারা অনেকটা না দেখার মতো করেই তারা যাচ্ছেন। কারণটি হলো, আপনি জানেন যে চন্দ্রাতে যে বিপুল সংখ্যক গার্মেন্টস ছুটি হওয়ার পরে চন্দ্রাতে যে গাড়ির সংকট দেখা দিয়েছে, সে কারণে মানুষের আসলে না পেরে জীবনের উপরে ঝুঁকি নিয়েই তারা এইভাবে যাতায়াত করছেন। আর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে একটু ঈদকে কেন্দ্র করে মানবিক দৃষ্টিতেই দেখা হচ্ছে বলে তারা বিষয়টি বলেছেন, তবে তারা সচেতনতা বৃদ্ধি করার জন্য বা সচেতন হওয়ার জন্য তারা পক্ষকে অনুরোধ করছে। সোহেল তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারহান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।